What's up guys, welcome back again, it is Arif once again. So, আজকে আমি একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে ইউটিউব নিয়ে ব্যানার কিভাবে ক্রিয়েট করতে হয়। সো মোটামুটি আমরা সবাই জানি ব্যানার কিভাবে তৈরি করতে হয়, কিন্তু আমি আজকে দেখাবো একটি ব্যানার কিভাবে কপি করে সেম ডিজাইন করতে হয়। তো ইদানিং আমি একটি ব্যানার দিয়ে লক্ষ্য করলাম, সে নাকি ফ্রিল্যান্সার নাসিম ভাই একটি নতুন ইউটিউব ক্রিয়েট করেছে, যার নাম বাংলাদেশ। তো এখানে আমি একটি ব্যানার দেখলাম, তো ব্যানার দেখে ভাবলাম যে আপনাদের মাঝে এই ব্যানার ডিজাইনটা শেয়ার করি, কিভাবে সে এই ব্যানারটা ডিজাইন করতে পারে, এই ব্যানারটা কিভাবে ডিজাইন করতে পারে। ওকে, সো এখানে দেখুন কিছু ব্যানার ডিজাইন করা আছে, সাথে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। সম্ভবত এই ব্যাকগ্রাউন্ডটা নেট থেকে ডাউনলোড করা, আমার যতটুকু মনে পড়ে, কারণ আমি নিজেও একজন ডিজাইনার, আমার এই ব্যাকগ্রাউন্ডটা অনেক চেনা চেনা মনে হচ্ছে। যাই হোক, এই ব্যাকগ্রাউন্ড নিয়ে আমি কথা বলবো না, আমি বলতে চাচ্ছি এই ব্যানারটা কীভাবে ডিজাইন করতে হয় সেই প্রসেসটা আমি আপনাদের দেখাবো ফটোশপের মাধ্যমে। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য লাইক বাটন। ওকে, সো এই ব্যানারটা ডিজাইন করার জন্য প্রথমে আমরা ফটোশপে যাব। আমি অলরেডি একটা ব্যানার ডিজাইন করে রেখেছি আপনাদের সুবিধার্থে, আপনাদের দেখানোর জন্য। দেখুন সেম একটি ব্যানার ডিজাইন করে দিচ্ছি। সো এই ব্যানারটা কীভাবে ডিজাইন করতে হয় আমি এটা পুরোটাই দেখাবো, কীভাবে আমি এই ডিজাইনটা করলাম এটা সম্পূর্ণটাই দেখাবো। দয়া করে ভিডিওটা খুব শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমেই আমি কিছু ফাইল ডাউনলোড করে রেখেছি, যেমন এখানে যদি লক্ষ্য করবেন কিছু আইকন দেওয়া আছে, এই আইকনগুলো ডাউনলোড করে রাখা আছে আমার। সো আপনি যদি মনে করেন বা আপনার যদি এই আইকনগুলো প্রয়োজন হয় কোনো সমস্যা নেই, আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে দেখুন। সো প্রথমেই আমি যে ফর্ম্যাটটা করে রেখেছি ইউটিউবের ব্যানারের জন্য, তো এই ফর্ম্যাটটাকে প্রথমে আপনার ওপেন করতে হবে। ওপেন করার পরে সেকেন্ড যে কাজ, এই ব্যাকগ্রাউন্ডটাকে সেট করতে হবে। সো চলুন ব্যাকগ্রাউন্ডটা সেট করি। ব্যাকগ্রাউন্ড সেট করার জন্য প্রথমে ওপেনে ক্লিক করবো এবং ব্যাকগ্রাউন্ডে, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এটা এই ব্যাকগ্রাউন্ডটা ওপেন করে নিল। সো ব্যাকগ্রাউন্ডটা ওপেন করে নেওয়ার পরে এখান থেকে মুভ করে এখানে নিয়ে আসবো, নিয়ে আসার পরে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা মার্জ করাবো, সেট করবো, ঠিক আছে। সো দেন যেটা করবো, এই ব্যাকগ্রাউন্ডটা আরেকটা কপি নেবো, কিবোর্ডের কন্ট্রোল জে প্রেস করলে এই ল্যাপটপ যেটা কপি হয়ে যাবে, অর্থাৎ এই ব্যাকগ্রাউন্ডটা আরেকটা ব্যাকগ্রাউন্ড কপি হয়ে যাবে। সো আমি সেটাই করেছি। দেন আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে এই পাশে নেব, অর্থাৎ এই সাইডের দিকে নেব, একটা ফ্রিক হরিজন্টাল করে, এই যে এখানে এটা ক্লিক করলে হয়ে গেল। দেন আমি এটাকে এই পাশে সেট করে দেবো। সো হয়ে গেল আমার ব্যাকগ্রাউন্ডের কাজ। এখন একটা জিনিস লক্ষ্য করবেন, আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু বোঝা যাচ্ছে, এখানে যেরকম বোঝা যাচ্ছে না, বাট এখানে কিন্তু আমারটা বোঝা যাচ্ছে। তো এটাকে রিমুভ করতে হবে। তার আগে এখান থেকে আমার যে সাইজটা ছিল ইউটিউবের যে সাইজটা, এইগুলোর মধ্যে তো আমাকে একটা ডিলে করতে হবে। সো এটাকে আগে কেটে নিতে হবে। সো কাটার জন্য আমরা মাল্টি টুলস বা সিলেক্ট টুল যেটাই বলেন না কেন, এই টুলটা ব্যবহার করবো। ব্যবহার করে আমি প্রথমে এখান থেকে এখন তো কাটবো, কাটার পরে যদি বেশি বেশি গেছে তাহলে কোনো সমস্যা নেই, আরও একটু সেট থেকে নেবো। এখন তুমি কীভাবে বুঝবেন যে এটা ঠিক আছে না বেশি কাটছে, সো সেটা বোঝার জন্য প্রথমে এটাতে ক্লিক করবেন, পরে এখান থেকে অপাসিটি যেটা আছে এটা আপনি কিছুটা কমিয়ে দেবেন। দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু বেশি স্পষ্ট বোঝা যাচ্ছে। সো এখন আমি চাইলে ওই মাপ অনুযায়ী এটাকে ঠিক নিতে পারি। সো কাটার পরে নিচেও সেমভাবে কাটতে হবে। দেন যেটা করবো এখানে অপোজিটটা বাড়ায় দেবো। সো এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে কিন্তু কিছুটা কেটে গিয়েছে। সো আমরা আবার একটু ব্যাগে আসি, এখানে কাটাটাই ভুল হয়েছিল, এখন ঠিক আছে। সো এটাকেও সেমভাবে কাটতে হবে। এখন যদি আমি এটাকে 100 করে দিই, ওকে নো প্রবলেম, এটা আমরা ঠিক করে নিতে পারবো। যেমন আমরা যদি এখান থেকে এই পর্যন্ত টেনে দিই এবং নিচে যদি হালকা একটু টেনে দিই তাহলে কিন্তু এটা আমাদের ঠিক হয়ে আসবে। তাই না? এই তো হয়ে গেছে।
অথবা আপনি চাইলে ওটাকে খুব খুব সূক্ষ্মভাবে খুব একদম স্কেল অনুযায়ী কাটতে পারবেন। আমি জাস্ট টিউটোরিয়াল পারপাস থেকে কিছু আমি অত ক্লিয়ার করতেছি না। সো এটা এটা একটু কিটে দিদি এইটা যেটা ক্রপ করেছি এটাকেই আমরা ডাবল ডাবল লেয়ার করেছি। এখানে এভাবেও ডাবল লেয়ার করা যায়, এই যে ডাবল লেয়ার হয়ে গেলে দেন অল্টারের কিবোর্ডে কন্ট্রোল প্লাস সি প্রেস করে এরকম একটি আসবে, দেন এখান থেকে ফ্রি হরিজন্টাল করে দেব। দেওয়ার পরে এখান থেকে এই পর্যন্ত দেব। সো এখন মোটামুটি ওইরকম হয়েছে, কিন্তু এখানে কোনো কিছু বোঝা যাচ্ছে না যে কোথায় 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 জোড়া লাগানো আছে, কিন্তু আমার এখানে বোঝা যাচ্ছে কোথায় জোড়া লাগাচ্ছে। সো এটাকে না বোঝানোর জন্য এখান থেকে ইউজার ফিল্ডটা ব্যবহার করবেন এবং এখানে 125 রাখবেন, এটাকে 125 রাখবেন। রাখার পরে দেন এখান থেকে একদম স্ট্রেট ফরওয়ার্ড কাটবেন না, একটু হালকা পাতা করে নিয়ে একটু কেটে দেবেন। এখন দেখুন আর বড় হচ্ছে না, সেম ওইরকমটা হয়ে গেছে। দেন এখন যেটা করব, এখন দেখুন ম্যাক্সিমাম একটা ছবি আছে, তো আমরা আমি অলরেডি ওনার ছবি ডাউনলোড করে রেখেছি, উনি আমার খুব প্রিয় একজন মানুষ। দেন এটাকে এখানে পেস্ট করে দেব। ওকে, পেস্ট করে দেওয়ার পরে তার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেবো। এনিওয়েস এটা মেবি আমি প্লেস করছি ডাউন করে নিই। তো এই এইরকম যদি সমস্যা হয় তাহলে আপনারা এখান থেকে এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে আপনারা কি করতে পারেন, রিমুভ করে দিতে পারেন এরকমভাবে। দেন এটাকে যদি ক্লোজ করেন, ক্লোজ করে দেন, রিলিজ করে দেন, এনিওয়েস এখন যেটা করবো আমরা নার্সিং ভাইয়ের একটি ছবি নেবো, উনি আমার খুব প্রিয় একজন মানুষ। সো ওনার ছবি প্রথমে ওপেন করবো, করার পরে ওনার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে। ওকে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিলে দেন এখান থেকে এখানে নিয়ে আসার পরে এটাকে এই পর্যন্ত রাখতে হবে। সো রাখার পর এটা করতে হবে, এখন আমাদের আইকনসগুলো আনতে হবে। আমাদের এই এডিটরের কোনো কাজ নেই যে আইকনসগুলো এখানে দেওয়া আছে, আইকনসগুলো নিয়ে আসতে হবে। আমি এই আইকনসগুলো বলেই একটি আপনাদেরকে দিয়ে দেবো ডাউনলোড করতে। সো ডাউন করে এই এখান থেকে তিনটে আইকন, ফটোশপ, ওয়ার্ড, পিসি, অফিস স্টাফ, ফটোশপটা এখানে নিয়ে আসি, নিয়ে আসার পরে ফটোশপটাকে ক্লোজ করে দিই। তারপরে এখান থেকে তিনটাকে আমরা আলাদা আলাদা করে নেবো, যেমন এইভাবে নেবো আমরা টেস্ট করবো আইকনটা নেবো। তো এখান থেকে এটাকে এভাবে নিতে হবে। এগুলো বড় ছোট আমরা পরে সাজিয়ে নিচ্ছি, আগে আইকন স্লো নিয়ে আসা হোক এখানে আগে, দেন আমরা ওটা সাজিয়ে নিতে পারবো, সমস্যা নেই। এখানে এখানে ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিই, দিয়ে নিই তাহলে বেশি ভালো হবে। ওকে, ফিনিশ। সো এখন আমরা এটাকে সাজাবো। তো এটাকে কীভাবে সাজাবো প্রথমে আমি একটু দেখে আসি। আচ্ছা, মেবি এই স্ক্রিনে প্রথমে নেওয়া ফটোশপ, আচ্ছা সম্ভবত এইভাবে সাজানো স্ক্রিন একই মাপে রাখবো।
খুব ইজি একটা কাজ, যে কেউ চাইলে তার ইচ্ছা মতো সে ইউটিউবটি দেখে সে কিরকম ব্যানার ক্রিয়েট করতে পারে তার ইউটিউব চ্যানেলের জন্য যদি সে নতুন হয়ে থাকে। মোটামুটি একটু কিচেন হয়ে গিয়েছে, সো একটু চাপায় দিই। এখন এই সবগুলোকে একসাথে ছোট বড় করবো আমরা, তার জন্য একটু প্লেট করবো। গ্রুপের মধ্যে এখান থেকে এই পর্যন্ত একটু এটাকে গ্রুপে বাইরে দিতে হবে। এখন আমরা এটাকে চাইলে ছোট করে নিতে পারি, যতটা প্রয়োজন হয়, ঠিক আছে। এই গেল প্রথমের পার্টটা, এই পার্টটা নিচের পার্টটা, দেন তারপর যেটা করতে হবে এখানে আপনারা চাইলে আইকন স্কুলে চেঞ্জ করে নিতে পারবেন, আর আপনাদের ইচ্ছা আপনাদেরকে করতে হবে না, আপনারা আসলে এটা বুঝতেই পারতেছেন। দেন যেটা করতে হবে এখান থেকে ফেসবুক এবং ইনস্টাগ্রামের দুইটা আইকন স্কুল কপি করতে হবে এখানে। এটা কিন্তু গ্রুপের মধ্যে চলে গেছে, সো আমার একটা লক্ষ্য রাখতে হবে এটাকে গ্রুপের মধ্যেও যাওয়া যাবে না, তাই না? এটাকে এখন যদি আমি তাহলে ব্যাকগ্রাউন্ডটা জমা করে নিই তাহলে বেশি সুবিধা হয় আমাদের জন্য। এখন কিন্তু গ্রুপের মধ্যে নেই, সেটাকে ছোট করে নিলাম, না করে এটা ক্লোজ করলাম, তারপরে ইনস্টাগ্রামটা নিয়ে নিলাম। ইনস্টাগ্রাম নেওয়ার পরে এটাকে একটা লেয়ারের মধ্যে রাখবো, কারণ এখানে তো বেশি আইকন নেই, এখানে মাত্র দুইটা আইকন, তো দুইটাকে একটা লেয়ারের মধ্যে রাখবো। ওকে, তো দুটাকে একটা লেয়ারের মধ্যে রাখলাম। দেন লেখাটাকে কপি করে লিখতে হবে, ঠিক আছে। তারপরে আবার এই লেখাটা কপি করব, এটা আপনারা লিখে নেবেন, আপনাদের যে টাইটেল গুলো এগুলো আপনারা লিখে নেবেন, সমস্যা নেই। লিখে নেওয়ার পরে যেটা করতে হবে, আচ্ছা আমার তো লেখাই আছে, তো আপনাদের লেখাটা তো আপনারা লিখে নেবেন, এটা আপনারা আপনাদের চ্যানেলের অনুযায়ী আপনাদের প্রোফাইল টাইটেল এবং আপনাদের যে স্কিল আছে সেই স্কিল অনুযায়ী সেই টাইটেল গুলো আপনারা ইউজ করবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। সো এখন প্রশ্ন আসতে পারে আমি এইরকম কিভাবে করলাম, সো এটা করা খুবই ইজি। এটা যেটা আমি করছি, আমি জাস্ট প্রথমে এটা চ্যানেল আলাদা করে নিয়ে এটা কাছে আপনাদের তাহলে বুঝতে সুবিধা হবে। সাপোজ আমি এই এই লেখাটাকে নিয়েছি, নেওয়ার পরে আমি এখান থেকে এটাকে যেটা আলাদা করছি এবং এটাকে প্রথম অক্ষরগুলো বড় হাতে করছি, কারণ এখানে সবগুলো বড় হাতে, তো আমি এখানে অ্যাক্টিভিটি সবগুলো বড় হাতে করছি। করার পরে এখান থেকে আমি এটাকে ব্ল্যাক করছি, মানে এরিয়াল ফন্ট ইউজ করে এখানে ব্ল্যাক ইউজ করছি। করার পরে যেটা করছি এখানে এখানে এফেক্টসে ক্লিক করার পরে গ্রেডিং অপশনে গিয়েছে, গ্রেডিং অপশন থেকে সহজা এখানে দেখুন গার্ডিয়ান অফারলে আছে, তো আমি এখানে ক্লিক করছি। করার পর এখান থেকে আমি এই কালারটা ইউজ করছি, এই কালার ইউজ করার পরে আমি এখানে যেটা করছি সেটা স্ট্রোক স্ট্রোক দিয়ে এখানে হাতে একটু স্ট্রোক করে দিচ্ছি, ঠিক আছে। জাস্ট এইটুকুই করছি, করার পরে এটা এটা করেছে। সো এটা আশা করি আপনারা বুঝতে পারবেন, এটা একটা অনেক কঠিন বিষয় না, ফটোশপে যারা মোটামুটি জানেন তারা আশা করি বুঝতে পারবেন। সো এখন দেখুন আমার কিন্তু এরকম একটু সেম ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করা হয়ে গেল। Thanks for watching this video and please hit the subscribe button. Also press the bell icon for more videos.